ডক্টর জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুল বয়সে তরুণ আবার হামলার প্রতিবাদে যারা সোচ্চার তাদের বেশিরভাগই তরুণ প্রজন্মের প্রশ্ন উঠছে তরুণদের কেউ কেউ কেন জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে বাঙালি সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে না দিতে পারার ব্যর্থতায় অনেকে উল্টো পথে যাচ্ছে বলে মনে করেন শিক্ষাবিদ বুদ্ধিজীবী ও তরুণরা তাদের সাথে কথা বলে রিপোর্ট করছেন আলমগীর স্বপন এক মনে ছবি আঁকছেন চারুকলার প্রথম বর্ষের শিক্ষার্থীরা এর সাথে সম্পর্ক মানুষের সম্পর্ক সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যের কিন্তু সেই সংস্কৃতি কি হারিয়ে যাচ্ছে বাঙালির হাজার বছরের ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনা অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ হলেও কিভাবে তরুণদের কেউ কেউ জড়িয়ে পড়ছে জঙ্গিবাদে হামলা করছে শিক্ষাবিদ লেখক বুদ্ধিজীবীদের উপর আমাদের ভিতরেই ঘাটতি যে আমরা আমাদের সংস্কৃতিটা ধরে রাখতে পারছি না আমরা যেদিকে একটু উপদেশ পাবো ওইদিকেই আমরা ধাবিত হব বেশি আমাদের সংস্কৃতিটা যেভাবে আমরা ছড়াচ্ছি সব দিকেই ছড়িয়ে যাচ্ছে কিন্তু কিছু কিছু মানুষের কাছে সেভাবে ছড়াচ্ছে না মৌলবাদী যে একদম গোর গোড়া যে বিষয়গুলো এইগুলো যাতে না আসে এবং মুক্তিযুদ্ধটাকে যাতে আমরা ভালোভাবে বুঝতে পারি জানতে পারি শিক্ষাবিদ বুদ্ধিজীবীরা বলছেন এখনও বেশিরভাগ তরুণ আলোর পথে আছে যারা জড়িয়ে পড়ছে জঙ্গিবাদে তাদের সংখ্যা কম যারা প্রতিবাদ করছে তারা অনেক তারা তারা নিঃস্বার্থভাবে করছে আর যারা যে ছেলেটা কাজটা করেছে সে একজন সে অন্ধকারের লোক তো এই যে অন্ধকার এবং আলো এই দুয়ের মধ্যে যে পার্থক্য সেইটা এইখানে আমরা দেখতে পাচ্ছি যারা চড়াচ্ছে আমার কাছে মনে হচ্ছে তারা না বুঝেই চড়িয়ে যাচ্ছে হয়তো পারিবারিকভাবে একটা তাদের তরুণদের কারো কারো জঙ্গিবাদে জড়িয়ে পড়ার দায় সরকার রাজনৈতিক দলের পাশাপাশি সমাজের সবার তাদেরকে অন্ধকার থেকে ফেরাতে নানা উদ্যোগের কথা বললেন জ্যেষ্ঠ নাগরিকেরা আমাদের সাংস্কৃতিক যে আন্দোলনগুলো আন্দোলনগুলো কিন্তু মোটামুটিভাবে শহর কেন্দ্রে গ্রামেগঞ্জে কিন্তু ওইভাবে কিন্তু ওইভাবে সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের নাই এই যে মৌলবাদের প্রশ্নটা যদি ওঠে তাহলে তো বলতে হবে তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে যেমন ধরে যে এই যে পাঠ্যপুস্তকে হেফাজতে ইসলামের যে যে কটা জিনিস বাদ দিতে বলেছিল সবগুলো বাদ দেওয়া হচ্ছে আমরা সামগ্রিকভাবে তাদেরকে যে একটা সুস্থ পথ দেখাবো তাদেরকে বইয়ের দিকে আনবো তাদের দিকে চিন্তার দিকে আনবো এইটা করছি না ইতিহাসের সঠিক পাঠ ও সাংস্কৃতিক কর্মকাণ্ড তৃণমূলে ছড়িয়ে দেওয়ার তাগিদ শিক্ষাবিদদের আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা